রাষ্ট্র চায়, এই যুবতরী করে টুকরা টুকরা করে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনি জানুয়ারি মাসে বিএনপিকে নির্মূল করার জন্য সেই কাজে আমাদের ষড়যন্ত্র করেছিল, অবৈধ উপায় অর্জিত অর্থ দিয়ে নেতা কর্মীদেরকে প্রলোভন দিয়েছিল, সেই কাজে আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখিয়েছিল, তাদেরকে ব্ল্যাকমেইল করেছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি চৌরামের সুযোগ্য উত্তরাধিকার আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্তের সুলক্ষ নেতৃত্বের কারণে, সক্ষ নেতৃত্বের কারণে, বরিষ্ঠ নেতৃত্বের কারণে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র হয়েছে। ইনশাআল্লাহ রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রাম করছে, যদি সুলতানকে অবিলম্বে অবিলম্বে মুক্তি না দেওয়া হয়, রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সুলতান সালাহদ্দিন টুকুকে কারাগার থেকে মুক্ত করে আনবো, সেই প্রত্যাখ্যায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে গোদামে বাংলাদেশ এই ফেসবাদের প্রতিভা আমাদের যে বাংলাদেশি সভ্যতা সেই সভ্যতার বিলুপ্ত করার প্রয়াস চালাচ্ছে। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশে যে আধিপত্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে প্রতিবাদ জেগে বসেছে, এই প্রতিবাদ বাংলাদেশে একটি ভয়ের রাজত্ব কায়েম করেছে, একটি দাসের রাজত্ব কায়েম করেছে। গণতান্ত্রিক বাংলাদেশের কথা বললেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলে তখনই আমাদের সমস্ত কর্মীদের আমাদের নেতাদের জেলে ভরছে, গ্রেফতার করছে, খুন করছে, আমাদেরকে বিনা মিথ্যা মামলায় সাজা দিচ্ছে। কিন্তু আমরা এই সর্বস্থিকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের আমরা শহীদ যার শহীদ, আমরা প্রচুরের রক্ত চক্ষুকে ভয় পাই না, সমস্ত রক্ত চক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমস্ত অঙ্গ সংগঠন মিলে সমস্ত রাজপথে দৈবার আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের আবশ্যিক দেশনাতে এবং খালেদা জিয়া ও আরবের আসলে দেশনায়ক দায়ী গ্রহণের নেতৃত্বে দৈবার আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ।